এদিকে সেই চাচা আর চাচির সাথে কথা হয় প্রায় প্রতিদিন। আমার বর্তমান অবস্থায় কি করণীয়, যা করছি তা ঠিক হচ্ছে কিনা চাচা খুব সুন্দর করে উদাহরণ দিয়ে বোঝান। জীবনের এত বড় একটা সিদ্ধান্ত আমি বাবা মাকে ছাড়া একা নিতে যাচ্ছি, কাছের মানুষগুলোকেও জানাতে পারছি না। আমার এই কঠিন সময়ে দুই বড় আপু অনেক দূরে থেকেও অনুপ্রেরণা দিয়ে সাহস জুগিয়ে পাশে ছিলেন। জানতে পারলাম চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে আমাকে ইস্তিখারার সালাত আদায় করতে হবে। উপহার পাওয়া দোয়ার বইতে খুঁজে পেলাম নিয়ম। এর ঠিক পরের দিন ফেসবুকে কেউ একজন নোট লিখল এই ব্যাপারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবিদের এই দোয়া এমনভাবে শেখাতেন যেভাবে তাদের কোরআন শিক্ষা দিতেন। যে কোনো সিদ্ধান্ত নেয়ার পূর্বে দুই রাকাত সালাতের পর পড়তে হবে এই বিশেষ দোয়া। সলাতের পরে কাজটার ব্যাপারে আল্লাহ অন্তর খুলে দেবেন অথবা সংকুচিত করে দিবেন। যদি মনের ভাব স্পষ্ট না হয় তবে আবার ইস্তিখারার সালাত আদায় করতে হবে। ইস্তিখারার সাথে সাথে বিজ্ঞ কোনো ভালো মানুষের সাথে পরামর্শ করতে হবে। আমি ইস্তিখারার সালাত আদায় করলাম। এরপর চাচার সাথে কথা বলে পাত্রের সাথে দেখা করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়া শুরু করে দিলাম। জুলাইয়ের মাঝামাঝি কোনো এক বুধবারের রাত হঠাৎ খুব জ্বর চলে আসলো আমার, সেই সাথে ঠান্ডা লেগে অবস্থা খারাপ। রাতে স্বপ্ন দেখলাম বাবা আমাকে তার বাইকে বসিয়ে নিয়ে যাচ্ছেন পাত্রের সাথে দেখা করার জন্য। এই স্বপ্নকে আমি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন হিসেবে ধরে নিলাম। বৃহস্পতিবার সকালে চাচার সেই প্রতিষ্ঠানে দেখা করার কথা ঠিক হয়েছিল। চাচা বাসার কাছে গাড়ি পাঠিয়ে দিলেন, প্রচণ্ড জ্বর নিয়ে গেলাম, দেখা হলো, কথাও হলো। তাকে জানালাম আমি এমন একটি পরিবারে থাকতে চাই যেখানে আমার আল্লাহর হুকুম মেনে চলার পথে কোনো বাধা আসবে না, তবে বিয়ের ব্যাপারে আমি যাই করি না কেন আমার পরিবারকে না জানিয়ে করতে হবে, আমার জন্য কাজটা খুব কঠিন হয়ে যাবে। নিজের জন্মদাত্রী মাকে কষ্ট দিতে হবে, কান্না চেপে রাখার চেষ্টা করতে গিয়ে আর কোনো কথা বলতে পারলাম না। তিনি জানিয়ে দিলেন এই বিয়েতে তার কোনো আপত্তি নেই, আর আমি চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে আরও কিছুদিন সময় চেয়ে নিলাম। এদিকে বাসায় আমার ওপর ঝড় বয়ে যেতে লাগলো। বাসায় তো বটেই, মা অফিস থেকে পর্যন্ত আমাকে ফোন করে করে কাঁদতে লাগলেন। আমি কেন অন্য মেয়েদের মতো না, কেন আমি এরকম হলাম, কার আমার ব্রেন ওয়াশ করেছে? যখন বলতেন আমি বেঈমানি করছি তখন মনে মনে না হেসে পারতাম না। ঈমান আর বেঈমানের প্রকৃত অর্থ কী তা যদি তিনি বুঝতেন তাহলে তো কোনো সমস্যাই ছিল না। চাচার উপদেশ অনুযায়ী মা যা কিছুই বলেন চুপ করে শুনে যেতাম, কোনো উত্তর দিতাম না। মাঝে মাঝে বোঝানোর চেষ্টা যে একেবারেই করতাম না তা না, তবুও তারা তাদের ধারণাতে অটল। হয় আমি প্রেম করেছি বলে মুসলিম ছেলের সাথে বিয়ে হতে চাইছি, নয়তো কে বা কারা আমার ব্রেন ওয়াশ করে ফেলেছে বলে মুসলিম হতে চাইছি। কোনো মানুষ যে জেনে বুঝে ইসলামকে একমাত্র সত্য ধর্ম হিসেবে গ্রহণ করতে পারে তা তাদের ধারণার বাইরে ছিল। বাবা মা বুঝলেন আমি জেদ ধরে বসে আছি এখানেই বিয়ে করব বলে। আমাকে বোঝানোর চেষ্টা করেও আর পারছিলেন না যখন, তখন মাকে রাজি করালাম পাত্রপক্ষের সাথে কথা বলতে। দাদির বাসাতে একদিন তাদের আসতে বলা হলো। জানি মা কখনোই চাইবেন না একজন দাড়িওয়ালা হুজুরের সাথে তার মেয়ের বিয়ে হোক। বাবা মা যাওয়ার সময় আমিও সাথে যেতে চাইলাম, মা কড়াভাবে নিষেধ করলেন যেতে। পরে যা ভেবেছিলাম তাই হলো। হুজুর বাবা মায়ের সাথে হুজুর ছেলে দেখে মা তাদের অপছন্দ করে ফেললেন, এটাই স্বাভাবিক ছিল। 3 বছর আগে হলে আমিও তাই করতাম। আজকাল মুসলিম পরিবারের অভিভাবকরাই যেখানে এ ধরনের বেশভূষাওয়ালাদের পছন্দ করেন না সেখানে আমার মা তো অমুসলিম। আর কিছুদিন পরেই রমাদান মাস শুরু হতে যাচ্ছে, তারা চাইছিলেন তার আগেই বিয়েটা সেরে ফেলতে, কিন্তু আমি মুসলিম হতে আগ্রহী। এত বড় একটা ধাক্কা সামলে ওঠার আগেই আমার মা তার সবচেয়ে আদর মেয়েটির বিয়ের ব্যাপারে কেমন করে এত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন? ঠিকভাবে চিন্তা ভাবনা করতে পারছিলেন না তিনি, খুব কষ্ট করে একটা পরিস্থিতিতে পড়েছিলেন তিনি। নিজের মেয়ের ভালো চাইলেন তাতে কোনো সন্দেহ নেই। এরা তার মেয়েকে জোর করে বোরখা পরাবে, কোরআন পড়াবে, তাদের মতোই হুজুর বানিয়ে ছাড়বে। মেয়ের ব্রেন ওয়াশ করা হয়েছে বলে অবুঝের মতো নিজের সর্বনাশ করতে যাচ্ছে। বাসায় ফিরে আবারও অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেন, বুঝিয়ে রাগ দেখিয়ে কোনোভাবেই যখন কিছু করতে পারলেন না মা তখন আমার সাথে কথা বলা পুরোপুরি বন্ধ করে দিলেন।
বাসায় যতক্ষণ থাকতেন মুখ অন্ধকার করে থাকতেন সারাক্ষণ, যখন তখন কাঁদেন। এভাবে বেশ কিছুদিন চলার পর আর থাকতে না পেরে একদিন জানিয়ে দিলাম আমার ইসলাম গ্রহণের কথা। বললাম আমি এখন মুসলিম হয়েছি, এখানে এই পরিবেশে আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না সঠিকভাবে ইসলাম পালন করা, আর তাই এমন কোথাও চলে যেতে চাই যেখানে একজন মুসলিম হিসেবে স্বাধীনভাবে বাঁচতে পারব, যেখানে আমার দিন পালনের ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হতে হবে না, জোর করে কারো বিশ্বাস বদলানো যায় না, আমি যা বিশ্বাস করি তা জেনে বুঝে করি, অন্ধের মতো বাপ দাদার ধর্মের অনুসারী নই আমি। মা হঠাৎ বললেন, আমি যার সাথে বিয়ে হতে চাই তার সাথে তিনি সরাসরি কথা বলতে চান। চাচার মাধ্যমে খবর পাঠালাম বাসায় আসতে তাকে। তিনি এলেন, কথা বললেন মা আর নানির সাথে। নানি বারবার জানতে চাচ্ছিলেন আমাকে কোরআন পড়তে হবে কিনা, বোরখা পরার জন্য জোর করা হবে কিনা। তিনি অভয় দিলেন, কোনো কিছুতেই জোর করা হবে না, মেয়ে যা করার স্বেচ্ছাই করবে। তিনি চলে যাওয়ার পর আবার নতুন করে শুরু হলো আমাকে বোঝানোর পর্ব। মুসলিম হয়েছ, ভালো কথা, তোমাকে মুসলিম ছেলের সাথেই বিয়ে দেয়া হবে, তবে এখানে নয়, এরা বড় তাড়াহুড়ো করতে চাইছে, আমরা যেখানে চাই সেখানে ধীরে সুস্থে বিয়ে দেবো তোমাকে, আমাদের প্রস্তুতির একটা ব্যাপার আছে, বাবা মা হিসেবে এতটুকু অধিকার তো আছে আমাদের। মনে মনে ভাবলাম, তোমাদের পছন্দের মুসলিম ছেলে সত্যিকার অর্থে মুসলিম কিনা তা আল্লাহ ভালো জানেন, মুখে কিছু না বলে চুপ করে রইলাম। অবশেষে আমাকে না জানিয়ে দাদির সাথে কথা বললেন বাবা, তাকে জানিয়ে দিলেন যে এখানে সম্পর্ক করতে রাজি নন তারা, দাদি তাদের মানা করে দিলেন। এদিকে আমি চাচাকে বললাম পাত্রপক্ষের সাথে কথা বলে বিয়ের তারিখ ঠিক করতে, এভাবে আর নয়। আমরা মুসলিমরা সবকিছু আমাদের প্রতিপালকের সন্তুষ্টির জন্য করি, যখন এটা বুঝতে পারি যে আমার সমস্ত কর্ম, আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র চিন্তা চেতনা থেকে শুরু করে সব কিছু শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করতে পেরেছি, তখন যে পরিমাণ আত্মতুষ্টি লাভ করা যায় তা ভাষায় প্রকাশ করা যায় না। ইসলামে সত্যিই শান্তি আছে, এখানে কেউ স্বার্থপরের মতো শুধু নিজের জন্য বাঁচে না। তবুও এতকাল ধরে কষ্টে লালনকারী বাবা মাকে ছেড়ে যাওয়ার প্রশ্নে একটুও যে দ্বিধা হচ্ছিল না মনে তা না। আমার প্রতিপালক, যার হাতে আমার বাবা মায়ের প্রাণ, সেই সত্তার আদেশ নিষেধ স্বাধীনভাবে পালন করার জন্যই আমাকে এই কঠিনতম পদক্ষেপ নিতে হয়েছিল। মহান আল্লাহর নির্দেশিত পথে চলার জন্য দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি আছি আমি। তুচ্ছ মানুষের প্রেমে মানুষ ঘর পরিবার দেশ ছাড়তে পারে, আর আমি তো আমার রবকে ভালোবেসেছি। রমাদান মাস, আগের মতো এবারও দুই বোন গোপনে সিয়াম রেখে যাচ্ছিলাম। মায়ের কড়া নজরদারিতে বাসা থেকে বের হওয়া সম্পূর্ণ নিষেধ ছিল আমার, বোন যখন তখন বের হতে পারত, ওকে নিয়ে কেউ কিছু সন্দেহ করেনি তখনও। বিকালে মা বাসা চলে আসেন বলে সকালের আগে বের হওয়া সম্ভব ছিল না আমার পক্ষে, ছুটির দিনগুলোতে তো সিয়াম পর্যন্ত রাখা হচ্ছে না, আর তাই চাচার সাথে ফোনে আলোচনা করে বিয়ের দিন তারিখ এমনভাবে নির্ধারণ করলাম যেন দুই পক্ষের জন্য সহজ হয়। 26 রমাদান বৃহস্পতিবার সকালে দিনই বোনেরা খবর পেয়ে নিজেরাই প্রস্তুতি নেওয়া শুরু করে দিল। সবার আগে এগিয়ে এলো আমার ছোট বোন, ছাত্রী পড়িয়ে যে অল্প কিছু টাকা জমিয়েছিল তা দিয়ে আমার জন্য কিনে ফেলল কয়েক সেট জামা কাপড়। দাদির বাসায় বিয়ে হবে বলে ও প্রতিদিন বাসা থেকে বের হওয়ার সময় একটি দুটি করে আমার জামা কাপড় নিয়ে রেখে আসতো সেখানে, সারাক্ষণ আমার পাশে থেকে সমর্থন আর সাহস জুগিয়েছে মেয়েটি। আমার জীবনের সবচেয়ে কঠিন সেই সময়ে ওর কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তার প্রতিদান দেওয়ার সামর্থ্য নেই আমার। পরিবারে এটাই প্রথম বিয়ে, আত্মীয়দের মধ্যে কারো বিয়েতে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ হয়নি, তাই বিয়েতে কী কী করতে হয় জানা ছিল না আমাদের। এছাড়া মুসলিমদের বিয়ে কেমন করে হয় তা নিয়ে তেমন কোনো ধারণা ছিল না, যথারীতি এটা নিয়ে পড়াশোনা শুরু করে দিলাম। দুই একদিনের মাঝে মুসলিম বিয়ে সংক্রান্ত ব্যাপারে অনেক কিছু জেনে ফেললাম। মুসলিমদের বিয়ে পৃথিবীর সবচেয়ে সহজ আর সুন্দর পন্থায় সম্পন্ন হওয়া বিয়ে। বিয়েতে কনের অভিভাবককে বলা হয় কনের ওয়ালি, ওয়ালি কনের সম্মতি নেবেন কোনো একটি ছেলের সাথে বিয়ে, ওয়ালি কনের সম্মতি নেবেন কোনো একটি ছেলের সাথে বিয়ের ব্যাপারে। এরপর তিনি ছেলেটিকে নির্দিষ্ট পরিমাণ মোহরানা আদায়ের সাপেক্ষে বিয়ের প্রস্তাব দেবেন, একে বলা হয় ইজাব, বর কবুল বলার মাধ্যমে সম্মতি জানিয়ে মেয়েটিকে তার স্ত্রী হিসেবে কবুল করে নেবেন। ওয়ালি, বর এবং দুজন সাক্ষীর উপস্থিতিতে মুসলিম বিয়ে সংগঠিত হয়। মোহরানা বিয়ের অন্যতম শর্ত। মোহরানা হলো বরের পক্ষ থেকে কনেকে দেওয়ার জন্য নির্ধারিত পরিমাণ অর্থ, যা কনেকে সম্মানের সাথে তার প্রাপ্য হিসেবে দেয়া হয়। যার সাথে আমার বিয়ে হতে যাচ্ছে তিনি একদিন জানতে চাইলেন আমি মোহরানা কত নিতে চাই।
তা নিজের সামর্থ্য অনুযায়ী সামান্য যা দিতে পারবেন বলে জানালেন। আমি তাতেই রাজি হয়ে গেলাম। আমার কাছে টাকা পয়সা ধন দৌলতের কোনো মূল্য নেই, কখনো ছিলও না। আমার পরিবারের কেউ যেন কারো বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে না পারে তাই একটি লিখিত দলিলের প্রয়োজন ছিল। হবু বর নিজে আমার এফিডেভিট করিয়ে নিলেন, নতুন নাম ঠিক করে দিলেন আমার হবু শাশুড়ি। নেট ঘেটে জানতে পেরেছিলেন আমার আগের নাম কর্নেলিয়া স্টেফানি, অর্থ শৃঙ্গ যুক্ত মুকুট। তিনি নাম দিলেন সিহিন্তা, যার অর্থ মহামূল্যবান মুকুট। বিয়ের আগের রাতে সারা রাত জেগে মাকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখে ফেললাম। আমি কেন এই পথ বেছে নিলাম, কেন আমি এভাবে চলে যেতে বাধ্য হলাম। এরপর মা এসে দেখে গেলেন কিছু একটা লেখালেখি করছি আমি। ভাবলেন ডায়েরি লিখছি হয়তো, কিছু না বলে চলে গেলেন তিনি। আমার কাছের মানুষ, আমার ঘর, আমার অধিকারভুক্ত সমস্ত জিনিসপত্র সব কিছু ছেড়ে চিরদিনের জন্য দূরে চলে যাচ্ছি। তারপরও কেন জানি সেই রাতে একটু কান্না পেল না আমার, একটুও না। ইসলামের জন্য আত্মত্যাগে আসলে ত্যাগের কিছু নেই, বরং ইসলামের জন্য আল্লাহর নির্দেশিত পথে চলার জন্য কিছু ছাড়া মাধ্যমেই পাওয়া যায় পরম শান্তি।